Hey guys, what's up and welcome to Swamp of the Show. আজ থেকে এক সপ্তাহ আগে যখন এন্ডওভারের হাতে WWE গেল, প্রচুরজন টুইটারে লিখলো যে এন্ড অফ অ্যান এরা। অ্যান্ড হ্যাঁ, তখন আমরা অনেকেই বলেছিলাম যে এখনো ট্রিপল এইচের হাতে আছে, ট্রিপল এইচের হাতে যখন আছে তখন খারাপ কিছু হবে না। কিন্তু কেউ ভাবতে পেরেছিল যে আজকে না, আজকে তো বলবো না, কারণ ভিডিওটা তোমরা কালকে দেখছো, মানে আমি এখন রাতে ভিডিও করছি, বাট একটা রাতে কত কিছু হয়ে গেল। মানে আমরা জাস্ট টুইটারটা ওপেন করছি আর প্রতি ঘন্টায় বলবো টুইটার ওপেন করলে তুমি কিছু না কিছু পাবে যে এ রিলিজ হয়ে যাচ্ছে, ও রিলিজ হয়ে যাচ্ছে। সিরিয়াসলি ভাই, মানে এটাকে তুমি কি বলবে, মানে হ্যাঁ কোভিডের টাইমে তখনও বাজেট কাট আর এখনও আবার বাজেট কাটে, রিলিজের পর রিলিজ, আর এবারে এমন এমন নাম রিলিজ হয়ে গেছে সেটা সত্যি বলতে গেলে আমাদের কাছে খুবই হার্ট টাচিং আর প্রচুর সুপারস্টারদের কাছে। আর সিরিয়াসলি ভাই কিছু বলার নেই, মানে একদিকে যেমন এলায়াসকে দেখছো, যাকে আমরা একটা সময় ইজিক্যাল ক্যারেক্টারটা কত বেশি আমাদেরকে এন্টারটেইন করেছিল, অবভিয়াসলি ওই টাইমে একটা স্টোরি লাইন মানডে নাইট রতে চলছিল, অবভিয়াসলি ক্লাসিক ছিল কেভিন ওয়েন্সের সাথে, তার থেকে শুরু করে আমরা এমাকে বলো বা আলিয়াকে বলো, অবভিয়াসলি এরকম এরকম সুপারস্টার আমাদের থেকে চলে যাচ্ছে, মানে কিছু বলার নেই। মুস্তাফা আলী যে নাইট অফ চ্যাম্পিয়ন্স একটা ম্যাচ খেলেছিল গুন্থারের এগেনস্ট, আর সত্যি বলতে গেলে মুস্তাফা আলী ওই টাইমে অনেক কিছু বলতে চেয়েছিল, হয়তো আমরা ভেবেছিলাম যে কি, মানে অবভিয়াসলি আমরা সবসময় মুস্তাফাকে যেরকমভাবে দেখি, বাট WWE ওরকম কোনো হাই পুস্ট তেমন দেয়নি। বাট হ্যাঁ, প্রচুর ম্যাচে আমরা দেখেছি মুস্তাফা আলীকে, ইভেন আমরা NXT-র মধ্যেও দেখেছিলাম মুস্তাফা আলীকে, বাট মুস্তাফা আলী পেরিয়ে গেল এটাও আমাদের কাছে আনএক্সপেক্টেড। তার থেকে শুরু শেলটন বেঞ্জামিন থেকে শুরু করে একটা বড় নাম, সিরিয়াসলি একটা বড় নাম, সেটা হচ্ছে আমাদের ডব সিগলার। আর সিরিয়াসলি ভাই, ডব সিগলার যাকে আমরা সেই সময় সার্ভাইভার সিরিজ, ভাই ডব সিগলারের কথা মাথায় আসছে আমাদের, মনে পড়ে সেই সার্ভাইভার সিরিজের সেই মোমেন্ট যখন টিম সিনা সবাই এলিমিনেট হয়ে গেছে, খালি ডব সিগলার পড়েছিলেন ব্যাক টু ব্যাক এলিমিনেশন। আর সিরিয়াসলি ভাই, ওই মোমেন্টটা, ওই যে ম্যাচ টিম সিনা ভার্সেস টিম অথরিটি, অবভিয়াসলি একটা আমাদের কাছে সত্যি বলতে গেলে একটা হিউজ মোমেন্ট। আর সত্যি আর আমি বেশি কি বলবো, ইভেন জন সিনা এর ওপর রিয়াক্ট করেছে ডব সিগলার বেরিয়ে যাওয়া নিয়ে, তো আর আমি বেশি কিছু বলতে চাই না। সিরিয়াসলি মানে ভাবতেই কিরকম লাগছে যে এরকম এরকম সুপারস্টার ডব সিগলার এমন একটা পার্সন, এমন একটা নাম যাকে আমার মনে হয় যে WWE সবসময় দরকার যে নিউ ট্যালেন্টদেরকে বিল্ড করার জন্য। অবভিয়াসলি ডব সিগলারের মতো সে এক্সপিরিয়েন্সটা রয়েছে, তো সেটা ডেলিভার করে সবসময়, বাট ডব সিগলারের বেরিয়ে যাওয়া অবভিয়াসলি আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। আর আমার মনে হয় যে প্রত্যেকটা ফ্যান্স এর উপর তো মানে কি বলবো, মানে আর আমার কিছু বলার নেই। অবভিয়াসলি আমি বলেও ছিলাম যে আমি এটার উপর কোনো কিছু ডিসকাশন করতে চাই না, কারণ এটা সত্যি একটা খুব আজব একটা ব্যাপার। বাট হ্যাঁ, যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাইস আমাদের এলিমিনেশন চেম্বার। হ্যাঁ গাইস, 2024-এ এলিমিনেশন চেম্বার আসছে আর অস্ট্রেলিয়ায় হতে চলেছে অপটু স্টেডিয়ামে। কিন্তু হ্যাঁ, এলিমিনেশন চেম্বার নিয়ে প্রচুর কিছু আছে, অবভিয়াসলি হাইপ তো আছে। যেমন তোমরা এবছরে এলিমিনেশন চেম্বার দেখেছিলে ভাই, এবছরে এলিমিনেশন চেম্বার হ্যাঁ হাইপ প্রচুর ছিল, ওমেন্স এলিমিনেশন চেম্বার আশকা জিতেছিল, অ্যান্ড মেন্স এলিমিনেশন চেম্বার যেখানে ইউনাইটেড স্টেট টাইটেল ডিপেন্ড হচ্ছে ইনসাইড এলিমিনেশন চেম্বার, এটা সব থেকে বড় ব্যাপার ছিল। অবভিয়াসলি আমরা নর্মালি ওয়ার্ল্ড টাইটেল দেখেছি, হ্যাঁ একবার ইন্ডোর টাইটেলও দেখেছি, ট্যাগ টিম টাইটেলও দেখেছি, সো US টাইটেল ডিফেন্ড হচ্ছে এটাও একটা খুব ক্লাসিক ব্যাপার। সেখানে অস্টিন থিওরি রিটেন করেছিল, থান্ডারাস ছিল তার থেকেও বড় ছিল এলিমিনেশন চেম্বার। ইটস অল অ্যাবাউট স্যামি জেন ভাই, স্যামি জেনের একটা আলাদাই লেভেলের ভাই ফ্যান সাপোর্ট ক্রাউড ভাই, স্যামি জেন রোমান রেন্সের বলা চলে পুরো ফিউডটাই এলিমিনেশন চেম্বারকে লিড করেছিল, যেহেতু কানাডায় হচ্ছিল তো অবভিয়াসলি ক্লাসিক ছিল। ইভেন স্যামি জেন তো মারাত্মক সাপোর্ট তো পেয়েছে, আর রোমান রেন্সকে মানে কিছু বলার নেই ভাই, আনবিলিভেবল ভু এসেছিল রোমান রেন্সের সেই সময় যখন এলিমিনেশন চেম্বার হয়েছিল এবছর। অ্যান্ড অবভিয়াসলি ভাই এলিমিনেশন চেম্বার অবভিয়াসলি একটা ক্লাসিক ইভেন্ট, তো দে আর নো ডাউট অনেক কিছু ছিল, ইভেন আমরা এজ বেথ ফিনিক্সকে একসাথে ফাইট করতে দেখেছিলাম, তো অবভিয়াসলি ক্লাসিক ছিল। বাট হ্যাঁ, নেক্সট ইয়ার এলিমিনেশন চেম্বার অবভিয়াসলি থান্ডারাস হয়ে চলেছে, আর যেহেতু অস্ট্রেলিয়ায় হচ্ছে তো অবভিয়াসলি দেখো প্রচুর রিপোর্ট এরকম আসছে নাকি যেহেতু অস্ট্রেলিয়ায় এলিমিনেশন চেম্বার হবে তার জন্য নাকি প্রচুর অস্ট্রেলিয়ান সুপারস্টারদেরকে নাকি পুষতে হবে, প্রচুর অস্ট্রেলিয়ান সুপারস্টারদেরকে ফিচার করাবে। যদি তোমাদের মনে থাকে, যেমন তোমরা সেই সময় জানো যে WWE সুপার শো ডাউন বলে একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট, বা ওই যা ইচ্ছে প্রিমিয়াম লাইভ ইভেন্ট বলো, সুপার শো ডাউন এরকম একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয়েছিল, তো সেখানে তোমরা দেখেছিলে যে যেমন আন্ডারটেকার অ্যান্ড ট্রিপল এইচের ম্যাচ হয়েছিল মেইন ইভেন্টে, তার থেকে শুরু করে শিল্ডও
ওখানে একটা ম্যাচ খেলেছিল আমার মনে আছে, ব্রন স্ট্রোম্যান, ডব জিগলার, ড্রু ম্যাকইন্টায়ার এগেনস্ট অবভিয়াসলি ক্লাসিক ম্যাচ ছিল। তার থেকে শুরু করে আমরা জন সিনাকেও দেখেছিলাম ফিচারতে একটা ম্যাচে, একটা ট্যাগ টিম ম্যাচের মধ্যে। ইভেন আমরা বার্ডি মার্ফিকে সেই সময় দেখেছিলাম, কারণ উনি অস্ট্রেলিয়ান রেস্টার ছিলেন ওখানে, তো ওখানে ক্রুজার চ্যাম্পিয়ন হয়েছিল সেডরিক আলেকজান্ডারকে হারিয়ে। তো অবভিয়াসলি বলা ছিল যে অস্ট্রেলিয়ান রেস্টারদেরকে বেশি ফিচার করা, তো সেক্ষেত্রে মনে হয় যে এবারে যখন এলিমিনেশন চেম্বার হবে তো সেখানে অস্ট্রেলিয়ান সুপারস্টারদেরকে প্রচুর ফিচার করা হবে, আর মেবি গাইজ একটা হিউজ হিউজ ম্যাচও থাকবে। বা দেখো সত্যি বলতে গেলে আমি যখন লিস্টটা দেখলাম, তো এমন একজন সুপারস্টার যে রিলিজ হয়ে গেল কিন্তু সে সব থেকে বেশি এক্সাইটেড ছিল যে হ্যাঁ অস্ট্রেলিয়া ইভেন্ট হতে চলেছে, সেটা হচ্ছে এমা। এমা একটা রিয়াকশন দিয়েছিল টুইটারে, অ্যান্ড তারপরে ভাবো যে সেই মানুষটা রিলিজ হয়ে যাচ্ছে। সত্যি বলতে গেলে সেই টুইটটা কত বেশি মানে হার্ট টাচিং বা একটা আলাদাই ইমোশন কাজ করে। অবভিয়াসলি আমরা আগে দেখলাম যে হ্যাঁ ইমা এটার উপর রিয়াক্ট করেছে, অস্ট্রেলিয়া এলিমিনেশন চেম্বার হতে চলেছে, আর তারপরে আমরা দেখছি সে রিলিজ হয়ে গেছে। তো কী আর বলবো, কিন্তু হ্যাঁ আরও আরও অনেক অনেক সুপারস্টার আছে, আর আমি কিছু সুপারস্টারের নাম বলবো, কারণ অনেক সুপারস্টারের নাম আছে। বাট মেন যারা যারা মানে মেন রস্টারে বলতে গেলে মানে ডমিনেশন দেখাচ্ছে, তো তাদের মধ্যে যদি আমি স্ম্যাকডাউনে বলি তো অবভিয়াসলি আছে হচ্ছে গ্রেসন আয়লার। গ্রেসন আয়লার তো তোমরা জানি যে যখন মানি ইন দ্য ব্যাঙ্কে যখন জন সিনা বলেছিল যে লন্ডনে রেসলম্যানিয়া হতে চলেছে, মানে হতে পারে ভবিষ্যতে, তখন বলেছিল যে ধুর লন্ডন কি আসল, যদি রেসলম্যানিয়া হয় তাহলে অস্ট্রেলিয়ায় হোক। তো অবভিয়াসলি ভাই গ্রেসন আয়লারকে যেরকমভাবে ফিচার করা হচ্ছে, ভাই গ্রেসন আয়লারকে তোমরা যেমন দেখছোই যে ভাই জন সিনা বলো বা তুমি দেখতে পাচ্ছ এজের সাথে, তো অনেক ভাই গ্রেসন আয়লারকে তো ভালোই ফিচার করে। ইভেন গাইস প্রচুর ফ্যান্সদের, ইভেন আমারও এটা মনে হচ্ছে দেখো গ্রেসন আয়লারকে তাহলে মেবি ইউনাইটেড চ্যাম্পিয়ন করিয়ে দেবে, হতেও পারে, কারণ এটা একটা খুব ভালো ক্লাসিক হতে পারে যে গ্রেসন আয়লারের হোম টাউনে ইউএস চ্যাম্পিয়ন হবে। আর অবভিয়াসলি দেখো গ্রেসন আয়লারকে যদি টাইটেল দেওয়া তাহলে খুব ভালোই হবে, কারণ অ্যাজ এ তিনি যে যেরকমভাবে অয়েলার এফেক্টটা চালায় তো সেটাও ক্লাসিক হয়। অবভিয়াসলি ফ্যান্সদের একটা অ্যাট্রাকশন থাকে, তার থেকে শুরু করে যখন চ্যাম্পিয়নশিপ থাকবে, অনেকটা তোমরা মিজের সাথে কম্পেয়ার করতে পারো যে সেই সময় যখন মিজ অ্যাজ এ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ তার কাঁধে থাকতো, আর তখন যখন সে মিজ টিভি করতো সেটাও দেখতে ভালো লাগতো, তো অনেকটা এরকম বলতে পারো যে গ্রেসন অয়েলারের হাতে ইউনাইটেড টাইটেল আছে, আর যখন অয়েলার এফেক্ট করবে তো সেটাও একটা খুব ভালো ইম্প্যাক্ট করবে, তো এটাও হতে পারে। কিন্তু গাইজ হিউজ থিং এটা গাইজ হতে পারে যে যদি ডব্লিউডব্লিউই রেসলম্যানিয়ার জন্য বলা ছিল যদি রক আর রোমান রেন্সের ম্যাচ, বা যদি রককে যদি ভাবে যে রেসলম্যানিয়া নিয়ে আসবে তাহলে গাইজ ইন্টারেস্টিং হতে পারে যে ডব্লিউডব্লিউই অস্ট্রেলিয়ায় কোনোভাবেই ছাড়বে না যে ভাই রককে তো নিয়ে আসবেই আসবে, এটা তোমরা বলতেই পারো, কারণ অস্ট্রেলিয়া যেহেতু একটা খুব মেগা শো এত বছর পর হচ্ছে, তো অবভিয়াসলি প্রিমিয়াম লাইভ ইভেন্ট বলার কথা, তো অস্ট্রেলিয়া গাইজ রকের আসায় হিউজ চান্স আছে। আর সেক্ষেত্রে গাইজ হতে পারে যে রককে গাইজ ডব্লিউডব্লিউই গ্রেসন অয়েলার অয়েলার এফেক্টে ফিচার করলো। আর গাইজ এটা জাস্ট একটা ইন্টারভিউর মতো তোমরা বলতে পারো যে অয়েলার এফেক্টে রক দ্য রক আসতে চলেছে, তো এটা অবভিয়াসলি একটা খুব বড় হাইপ দেবে। আর আমার মনে হয় এটা খুব ক্লাসিক, আর তোমরা জানো যে সেই সময় গ্রেসন অয়েলার একটুখানি ট্রোলও করেছিল রককে, সেই সময় রকের ডেবিউ কস্টিউমের ওপর ট্রোল করেছিল, তো আমার মনে হয় অয়েলার আর গ্রেসন অয়েলার রকের সাথেও কিন্তু ভালো কম্বিনেশন ডাব্লিউডব্লিউই দেখাতে পারে। যেমন রিসেন্টলি তোমরা অস্টিন থিওরি আর রকের মধ্যে দেখেছো, তো ওটা তো ক্লাসিক ছিল, তো সেক্ষেত্রে হতে পারে গাইজ অস্ট্রেলিয়ার মধ্যে ভাই হোম টাউন বয়কে একটুখানি রোস্ট করতে রক আসতেই পারে। আমার মনে হয় সেটা সবথেকে বেশি ক্লাসিক হতে পারে। তবে তোমাদের কি মনে হয় সমস্যা কমনি আসতে পারে? এবার গাইজ যদি আমি রয়ের দিক দিয়ে দেখি, তো একজন সুপারস্টার যাকে রিসেন্টলি একটা খুব হিউজ ভিক্টরি দেওয়া হয়েছে, সেও গাইজ শাইন করতে পারে, সেও অস্ট্রেলিয়ান সুপারস্টার, সে হচ্ছে গাইজ ব্রনসন রিড। আর গাইজ ব্রনসন রিডকে রিসেন্টলি দেখেছো গাইজ চ্যাট গেবেলকে হারাতে, যে চ্যাট গেবেল মানে গুনথারের সাথে একটা থান্ডারাস লেভেলের ম্যাচ দিয়েছে, আর স্টিল চ্যাট গেবেল বলছে যে আমি গুনথারকে হারিয়েই ছাড়বো। তো এই মোমেন্টে দাঁড়িয়ে গুনথারকে হারাবে যার পণ করে বসে আছে, তো তাকে ব্রনসন রিড হারিয়েছে গাইজ, চ্যাট গেবেলকে ব্রনসন রিড রতে হারিয়েছে, তো এটা খুব বড় ব্যাপার। যে ব্রনসন দেখো ব্রনসন রিডকে যদি আমরা দেখি তাহলে শুরু শুরুতে যখন এসেছিল হ্যাঁ মিজের সাথে ফার্স্টে এনেছিল, তারপরে যেমন দেখেছিল যে হ্যাঁ ব্রনসন রিডকে ফিচার করছে ববি ল্যাশলির সাথে ফিউড দেখেছিল, তারপরে আমরা ব্রনসন রিড ববি ল্যাশলি অ্যান্ড অস্টিন থিওরি একটা ট্রিপল থ্রেড ম্যাচ দেখেছিলাম, অ্যান্ড তারপরে ব্রনসন রিডকে একবার নাকামুরার সাথে ফাইট করে দিচ্ছে, এরকমভাবে চলছিল। অ্যান্ড দেন ব্রনসন রিডকে হঠাৎ করে উধাও করে দেয়, তারপরে আবার ব্রনসন রিডকে নিয়ে আসলো, দিয়ে আমরা দেখতে পাচ্ছি ব্রনসন রিড চ্যাট গেবেলকে হারিয়েছে। তো অবভিয়াসলি আমার মনে হয় যে ব্রনসন রিডকে একটু ফিচার করা দরকার, সেক্ষেত্রে যখন অস্ট্রেলিয়া এলিমিনেশন চেম্বার হচ্ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আইদার তো ব্রনসন রিডকে হয়তো এলিমিনেশন চেম্বার ম্যাচের মধ্যে, যেটা নর্মালি এলিমিনেশন চেম্বার ম্যাচ তো হবেই, তো সেখানে ফিচার করতে পারে। তোমরা জানি যে এবারে এলিমিনেশন চেম্বার ম্যাচে তো ব্রনসন রিড ছিল ভাই, এলিমিনেট করতে গিয়ে তোমার দম ফিরে গেছে সমস্ত সুপারস্টার, তো সেক্ষেত্রে হতে পারে যে ব্রনসন রিডকে ফিচার করতে হবে। আমার মনে হয় যে সেটা ক্লাসিক হবে। আরও ইন্টারেস্টিং প্রচুর জন বলছে ভাই
ব্রনসন রিডকে দিয়ে কি গুন্থারের টাইটেল রান এন করাতে পারে? দেখো এটা হতে পারে, কারণ ব্রনসন রিডকে ডাব্লিউডব্লিউ ওই টাইমে যখন এনেছিল তখন প্রচুর রিপোর্ট আসছে ব্রনসন রিডকে মিড কার্ড ডিভিশনে চ্যাম্পিয়ন ফার্স্টে করবে। তো সেক্ষেত্রে হতে পারে যে ইউএস চ্যাম্পিয়নশিপ বা ইন্টারনাল চ্যাম্পিয়নশিপ আসতেই পারে, সেক্ষেত্রে ইন্টারনাল চ্যাম্পিয়নশিপ আসার চান্সেস আছে। কিন্তু আমার মনে হয় যে ব্রনসন রিডকে ওরকমভাবে তো ডাব্লিউডব্লিউ ফিচার পায় না যে হ্যাঁ কোনো মেজর স্টোরি লাইনে এসছে। হ্যাঁ এনএক্সটির মধ্যে আমরা দেখেছিলাম ঠিকই, বাট সেরকমভাবে ব্রনসন রিডকে দেখায় না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কতটা চান্স দেবে, কিন্তু হ্যাঁ হতেই পারে যে অস্ট্রেলিয়ার মধ্যে ব্রনসন রিডকে একটা খুব মেজর ম্যাচে ভিক্টরি দিয়ে দিল, তো সেটাও একটা ক্লাসিক হতে পারে যে মেবি হতে পারে এলিমিনেশন চেম্বার হয়তো জিতলো, বা হতে পারে ইন্টারনাল চ্যাম্পিয়নশিপের জন্য হয়তো অ্যাজ এ অপোনেন্ট হিসেবে ব্রনসন রিডকে ফিচার করতে পারে। কারণ অবভিয়াসলি ভাই অস্ট্রেলিয়ার রেসার থেকে যদি ফিচার করা তো সেক্ষেত্রে হয়তো এই সুপারস্টারকে একটা চান্স দিতে পারে। অ্যাট দি এন্ড গাইজ যে সুপারস্টারকে নিয়ে কথা বলবো, অবভিয়াসলি সে তো এখন চ্যাম্পিয়ন তো বটেই, কিন্তু তাকে একটা খুব মেজর ম্যাচে বুক করবে আমার মনে হয় যে সেটা করলে খুব ভালো হয়। কারণ তার টাইটেল রানটা সত্যি বলতে গেলে খুবই চাপা পড়ে গেছে, কারণ দ্য জাজমেন্টের মধ্যে মামি রিয়া রিপলি থাকার কারণে রিয়া রিপলির টাইটেল রানটা প্রচুর বেশি চাপা পড়ে গেছে। হ্যাঁ রিয়া রিপলিকে অ্যাজ এ তুমি জাজমেন্টের মেম্বার হিসেবে তুমি খুব প্রচুর স্টোরি লাইনে দেখতে পাচ্ছ, কিন্তু অ্যাজ এ রিয়া রিপলি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, ওমেন্স ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, তো সেই হিসেবে আমরা রিয়া রিপলিকে তেমন বেশি দেখতে পাই না যে রিয়া রিপলি প্রচুর বেশি টাইটেল ডিপেন্ড হচ্ছে। হ্যাঁ রিকুয়েলের সাথে একটাই টাইটেল ডিপেন্ড যেন মনে আছে, হ্যাঁ ভাই মনে আছে, কারণ ন্যাটালিয়ার সাথে হ্যাঁ রথ একটা ম্যাচ হয়েছে, কিন্তু নাইট অফ চ্যাম্পিয়ন্সের ম্যাচটাকে নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। কিন্তু অবভিয়াসলি আমার মনে হয় যে রিয়া রিপলি টাইটেল রান যদি ডাব্লিউডব্লিউ চাই যে হ্যাঁ আমরা নেক্সট ইয়ার রেসলমেনিয়া অব্দি নিয়ে যাবো, অবভিয়াসলি রিয়া রিপলিকে একটা লংগেস্ট টাইটেল রান দেবো, কারণ রিয়া রিপলি ফার্স্ট সুপারস্টার যে জাজমেন্ট মানে জাজমেন্টের মধ্যে ফার্স্ট সুপারস্টার যে টাইটেল নিয়ে এসেছে, তো সেক্ষেত্রে রিয়া রিপলিকে সেন্টারে রাখবে, তো অবভিয়াসলি তাকে যদি একটা লং টাইটেল রান দেয় তো সেটাও ভালো হয়। তো সেক্ষেত্রে এটা করতেই পারে। তো আমার মনে হয় যে সেক্ষেত্রে এলিমিনেশন চেম্বারের মধ্যে যদি ইনসাইড এলিমিনেশন চেম্বারে যদি ওমেন্স টাইটেল ডিফেন্ড হয় তাহলে কিন্তু সেটা ক্লাসিক হতে পারে যে হ্যাঁ ওমেন্স ওয়ার্ল্ড ওয়ার টাইটেলকে যদি ইনসাইড এলিমিনেশন চেম্বারে ডিফেন্ড হয় তো আমার মনে হয় সেটা সবথেকে ভালো হবে, যে অ্যাজ এ রিয়া রিপলিকে দেখাবে যে হ্যাঁ ভাই স্ট্রাগল করছে বা চ্যাম্পিয়নশিপটাকে রান নিচ্ছে। কারণ অবভিয়াসলি রিয়া রিপলির বেশিরভাগ ক্ষেত্রেই যেন মনে হয় যে হ্যাঁ ভাই ডমিনিক মিস্ট্রের সাথে স্টোরি লাইনে থাকা বা অ্যাজ এ জাজমেন্টের বিজনেসকে হ্যান্ডেল করা এরকম দেখায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা করলে সবথেকে ভালো হয়। তবে তোমাদের কি মনে হয় তোমার সঙ্গে আমরা জানবো, কারণ সিরিয়াসলি একটা সুপারস্টার যে এক্সাইটেড ছিল সেই তো বেরিয়ে গেল আর কি বলবো। কিন্তু হ্যাঁ অনেক কিছু তো আরও আসতে চলেছে, হ্যাঁ সত্যি রবি আর কত কি দেখাবে, কিন্তু আমরা অনেক কিছু নিয়ে আসবো, অনেক কিছু নিয়ে ডিসকাশন করবো। তোমরা বলো যে তোমাদের এলিমিনেশন চেম্বারে কোন ম্যাচটা তোমাদের ইন্টারেস্টে, কিরকম ম্যাচ আসতে পারে? তোমরা অনেকে বলবে যে আমি তো রোমিন রয়েসকে নিয়ে কথাই বললাম না, হ্যাঁ রোমিন রয়েস ফিচার তো হয় ভাই, অস্ট্রেলিয়া ইভেন্ট হচ্ছে ভাই রোমিন রয়েসকে তো নিয়ে আসবে, কিন্তু ইটস অল অ্যাবাউট স্টোরি লাইন। ভাই রোমিন রয়েসের ক্ষেত্রে আমার মনে হয় যে ইটস অল অ্যাবাউট স্টোরি লাইন, আর রাসেল মিনের অ্যারাউন্ড যেরকম স্টোরি লাইন চলবে তো তার উপর ডিপেন্ড করবে যে এলিমিনেশন চেম্বারে ম্যাচ কী হবে। হ্যাঁ সেবারে যখন মানে এবছর যখন ক্যানাডাতে হয়েছিল তখন আমরা অনেকে ভেবে ফেলেছিলাম যে হ্যাঁ ভাই স্যামি জেন আর রোমিন রয়েসের ম্যাচের চান্সেসই বেশি আছে, ইভেন আমরা রয়্যাল রাম্বলে যেরকমভাবে দেখেছিলাম যে টার্ন করা, তো সেক্ষেত্রে আরও বেশি ইজি হয়ে গেছিলো যে হ্যাঁ ওই ম্যাচটা লিড করবে। কিন্তু এবারে যেন মনে হচ্ছে অস্ট্রেলিয়ার তেমন তো কোনো রেসলার নেই যে রোমিন রয়েস সামনে থ্রেড হবে। হ্যাঁ যদি গ্রেসন অলারকে ওই টাইমে একটুখানি পুষিয়ে দেওয়া তো সেটাও হতে পারে, বাট আমার মনে হয় না, মেবি হতে পারে গাইস অন্য কোনো স্টোরি লাইন চললো সেখান দিয়ে হয়তো অস্ট্রেলিয়া হয়তো রোমিন রয়েসের সামনে কোনো থ্রেড আসতো। তবে তোমাদের কি মনে হয়, তোমার সাথে কমেন্টে জানাতে পারো গাইস, অনেক কিছুকে নিয়ে তো ডিসকাশন করবো, অনেক কিছু হয়তো দেখাবে নেক্সট এপিসোডে।